আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোলাভার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হামেয়া হলো আমাদের সূর্যের তৃতীয় নিকটবর্তী একটি ব্রাহ্মণ গ্রহ, যা নেপচুনের অরবিটেরও অনেক দূরে অবস্থিত। হামেয়ার ভর প্লুটোর ভরের তিন ভাগের এক ভাগ। 2004 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত পালোমার অবজারভেটরিতে কর্মরত ক্যালটেক টিম হামেয়া ব্রাহ্মণ গ্রহটি আবিষ্কার করে। এই টিমটির প্রধান ছিলেন মাইক ব্রাউন। তারা শুরুর দিকে আবিষ্কৃত এই পাথরটির নাম স্যান্টা রাখেন। এদিকে 2005 সালে স্পেনের সিরিয়া নেভাডা অবজারভেটরির একটি গবেষণা দল হামেয়া ব্রাহ্মণ গ্রহটিকে আবিষ্কার করে। এই টিমটির প্রধান ছিলেন জে এল অর্টিজ। তারা দাবি করে যে তারা 2003 সালের মার্চ মাসে এই ব্রাহ্মণ গ্রহটির ছবি সর্বপ্রথম তুলতে সক্ষম হয়েছিল। 2003 সালে হামেয়াকে কেবিও অর্থাৎ কুইপার বেল্ট অবজেক্ট বলে অভিহিত করা হয়। পরবর্তীতে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন 2005 সালে হামেয়াকে আমাদের সৌরজগতের পঞ্চম ব্রাহ্মণ গ্রহ হিসেবে তালিকাভুক্ত করে। হাওয়াইয়ান মাইথোলজির শিশু জন্ম এবং শিশু জন্ম বৃদ্ধির দেবী, তার নাম অনুসারে এই ব্রাহ্মণ গ্রহটির নাম হামেয়া রাখা হয়। তাছাড়াও হামেয়ার আবিষ্কৃত দুটি উপগ্রহের নামকরণ করা হয় এই দেবীর দুজন কন্যা সন্তানের নামে। এই উপগ্রহ দুটির নাম হিয়াকা এবং নামাকা। হামেয়া ব্রাহ্মণ গ্রহটির বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রহটি অনেকটা লম্বাকৃতির, ঠিক যেমন রাগবি বলের মতো। এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 285 দিনের মতো সময় নেয়। হামেয়া ব্রাহ্মণ গ্রহটির দ্রুত ঘূর্ণনের কারণে এর ভর এবং ঘনত্ব খুঁজে বের করাটা ছিল বেশ কষ্টসাধ্য। 2005 সালে হামেয়ার দুটি উপগ্রহ আবিষ্কৃত হয়। আমাদের সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণনরত বস্তুটি হচ্ছে হামেয়া। এটি প্রতি 4 ঘন্টা অন্তর নিজের অক্ষ একবার পরিভ্রমণ করতে পারে। হামেয়ার এই দ্রুত ঘূর্ণনের কারণেই এর আকৃতি এমন লম্বাকৃতি হয়েছে। হামেয়ার বৃহত্তম অক্ষ থেকে এর দৈর্ঘ্য হচ্ছে 2300 কিলোমিটার, অপরদিকে এর প্রস্থ 996 কিলোমিটার। 2017 সালের একটি সমীক্ষা অনুসারে হামেয়ার ঘনত্ব এবং প্লুটোর ঘনত্বের ভিতর বেশ সাদৃশ্য পাওয়া গিয়েছে। যদিও হামেয়ার এই দ্রুত ঘূর্ণন থাকা সত্ত্বেও সায়েন্টিস্টগণ হামেয়ার ঘনত্ব পরিমাপ করতে সক্ষম হয়েছে। সায়েন্টিস্টদের মতে হামেয়া একটি সম্পূর্ণ পাথর দিয়ে গঠিত ব্রাহ্মণ গ্রহ এবং এর উপরিভাগ পাতলা বরফ দ্বারা আচ্ছাদিত। 2017 সালের 21 জানুয়ারি হামেয়ার উপর এক বিশেষ অবজারভেশন চালানো হয়, যার রিপোর্ট 2021 সালের 11 অক্টোবর নেচার জার্নালে প্রকাশিত হয়। এই অবজারভেশন থেকে হামেয়া সম্পর্কে বেশ চাঞ্চল্যকর একটি তথ্য সবার সামনে উপস্থাপিত হয়, আর সেটি হচ্ছে আমাদের শনি গ্রহের মতো হামেয়ারও একটি রিং সিস্টেম রয়েছে। URAT 1533182543 নামের একটি স্টারকে অতিক্রম করে যাবার সময় হামেয়ার এই রিং সিস্টেম আবিষ্কৃত হয়। তাছাড়াও এই ক্যালকুলেশন থেকে আরও জানা যায়, সায়েন্টিস্টদের আগের সমীক্ষা থেকে বর্তমান সমীক্ষা অনুসারে হামেয়ার অক্ষ প্রায় 17% বড়। হামেয়ার রিং সিস্টেমটির দৈর্ঘ্য 2287 কিলোমিটার এবং এর প্রস্থ 70 কিলোমিটার। তাছাড়াও এর অপাসিটি 0.5, যা হামেয়ার রোচ লিমিটের ভিতরেই অবস্থিত। হামেয়ার মোট উজ্জ্বলতার 5% হচ্ছে এই হামেয়ার রিং সিস্টেম। এখন পর্যন্ত হামেয়ার দুইটি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে। 2005 সালে হাওয়াইয়ে অবস্থিত WMKEK অবজারভেটরিতে হামেয়ার দুটি উপগ্রহ আবিষ্কৃত হয়। এই দুটি উপগ্রহের ভর হামেয়ার থেকে অনেক কম। এই দুটি উপগ্রহের নাম হচ্ছে যথাক্রমে হিয়াকা, যা কিনা হামেয়ার ভরের মাত্র 1%, এবং নিয়াকা, যা কিনা তার ভরের আরও অনেক কম। হাওয়াইয়ান মাইথোলজির নাচ, গান, জাদুবিদ্যা এবং মেডিসিনের দেবী হচ্ছে হিয়াকা।
অপরদিকে নিমাকা হচ্ছে হাওয়াইয়ান মাইথোলজির সাগরের দেবী এবং হামেয়ার কন্যা সন্তান। গোলাকার কক্ষপথে হামেয়াকে একবার প্রদক্ষিণ করতে হিয়াকার সময় লাগে 49 দিন, অপরদিকে উপবৃত্তাকার কক্ষপথে হামেয়াকে একবার প্রদক্ষিণ করতে নিমাকার সময় লাগে 18 দিন। এছাড়াও ধারণা করা হয়ে থাকে এই দুইটি উপগ্রহ বিশুদ্ধ পানির বরফ দ্বারা গঠিত। অ্যাস্ট্রোনমারগণ মনে করেন আমাদের সৌরজগৎ সৃষ্টির শুরুর দিকে হামেয়ার বৈশিষ্ট্য অনেকটা প্লুটোর মতো ছিল। প্রায় বিলিয়ন বছর পূর্বে একটি অনেক বড় অবজেক্ট হামেয়াকে বেশ জোরে আঘাত করে। এই আঘাতের ফলশ্রুতিতে হামেয়ার গঠনের অভাবনীয় পরিবর্তন ঘটে। তাছাড়াও এই বড়সড় আঘাতের কারণে হামেয়ার ঘূর্ণন গতি অনেক বৃদ্ধি পায় এবং এটি আস্তে আস্তে উপবৃত্তাকার ধারণ করে। কুইপার বেল্টে অবস্থিত সবচেয়ে চাঞ্চল্যকর অবজেক্ট হচ্ছে হামেয়া, যা কিনা আমাদের অ্যাস্ট্রোনমারদের কাছে একটি সেলেস্টিয়াল হট টপিক। 2015 সালে নিউ হরাইজন্টাল প্রব প্লুটোর পাশ দিয়ে উড়ে যাবার সময় প্লুটো সহ অন্যান্য ব্রাহ্মণ গ্রহগুলোর বেশ কিছু চিত্র ধারণ করতে সক্ষম হয়। এই পরিভ্রমণটির ফলে অ্যাস্ট্রোনমারগণ অনুধাবন করেন যে এই সকল ব্রাহ্মণ গ্রহগুলো সম্পর্কে আমাদের আরও গবেষণা চালিয়ে যাওয়া প্রয়োজন। যেমন প্লুটোর এক সময় বেশ সক্রিয় ভৌগোলিক অবস্থান ছিল। এটা বলার কারণ হচ্ছে এক সময় প্লুটোতে বেশ বড় উঁচু পর্বতমালা এবং তরল জলের মহাসাগর ছিল। অ্যাস্ট্রোনমারগণ এই সকল ব্রাহ্মণ গ্রহ এবং কুইপার বেল্ট অবজেক্টের প্রাগৈতিহাসিক গঠন নিয়ে গবেষণা শুরু করে এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য খুঁজে পায়। যেমন বেশিরভাগ কুইপার বেল্ট অবজেক্ট এবং ব্রাহ্মণ গ্রহ আমাদের চাঁদের তুলনায় ছোট, যদিও হামেয়া এই দুটি দিক থেকে বেশ অদ্ভুত, কারণ হামেয়ার আকৃতি আমাদের চাঁদের থেকে বড়, অপরদিকে হামেয়ার এক নিজস্ব রিং সিস্টেম রয়েছে। সো বুঝতেই পারছেন হামেয়া আমাদের কুইপার বেল্ট অবজেক্টের মাঝে এক ইউনিক অবজেক্ট। অ্যাস্ট্রোনমারগণ এখনও এই সকল ব্রাহ্মণ গ্রহগুলো সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমাদের সৌরজগতে অন্য কোনো ব্রাহ্মণ গ্রহের অস্তিত্ব আছে কিনা সেই সম্পর্কে তারা গভীর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।